নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বেঙ্গল জব স্টার ইউটিউব চ্যানেল। সরাসরি চোখ রাখবার সারাদিনের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ সংবাদ। আর তার সাথেই থাকছে দুয়ারে সরকার প্রকল্প চালু করার পর আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বাংলার জন্য নতুন করে উদ্বেগ। একের পর এক প্রকল্পের টাকা ঢুকছে ব্যাংকের অ্যাকাউন্টে। সরাসরি চোখ রাখবো কাদের কাদের ব্যাংকের অ্যাকাউন্টে কত টাকা ঢুকছে, বিস্তারিত খবর জানিয়ে দেবো এই ভিডিওতে। আর অন্যদিকে আবার পাল্লা দিয়ে মোদী সরকার আবারও জনধনের অ্যাকাউন্টে নতুন করে টাকার ঘোষণা। যদি আপনার জনধন ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে, অবশ্যই আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন। যদি আপনি একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন অথবা পশ্চিমবঙ্গে স্থায়ীভাবে থেকে থাকেন, সেই সাথে আবার স্টেট ব্যাংকের তরফ থেকে নতুন করে বার্তা। তবে তার মাঝে চোখ রাখলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা, আবার শিল্পে মন দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা। একদিকে সিভিক ভলান্টিয়ার নিয়োগ নিয়ে যেমন বড় বার্তা, তেমনি আবার 20 লক্ষ বাংলার বাড়ি প্রকল্প নিয়ে ঘোষণা করলেন বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার দুয়ারে সরকার প্রকল্প গিয়ে আরো 6 প্রকল্প আবেদন করতে পারবেন মুখ্যমন্ত্রী মমতা। আবারও ঝাঁপিয়ে পড়ছেন বাংলার উন্নয়নে, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ধুন্ধুমার। আর তার সাথে আবার স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাওয়ার পর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের একের পর এক নতুন করে প্রশ্ন রাজ। আবারও কি বাতিল হবে নাকি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, কি বলছে আবার শিক্ষা দপ্তর, সরাসরি চোখ রাখবো সেখানে। যেখানে মূলত 2 বোর্ডে করোনা আক্রান্তের খবর সামনে আসার পর আবারও নুড়ে চড়ে বসলো গোটা পশ্চিমবঙ্গ। তারপরে কি বাতিল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, কি বলছে শিক্ষা দপ্তর, সরাসরি অফিসিয়াল আপডেটে চোখ রাখবো। এমনই সময় আবার বন্ধ হলো ফ্রি ফায়ার, ব্যান হলো ভারতে। আর তার মাঝেই বড় খবর, সরকারি উদ্যোগে কেনা ধানের নজর রাখতে মিলে যাচ্ছে এবার খাদ্য দপ্তর। সরকারি উদ্যোগে কেনা ধানের উপর সঠিকভাবে কাজকর্ম চলছে তো, রাইস মিলে গিয়ে বিভিন্ন পর্যবেক্ষকরা এবার খাদ্য দপ্তরের লোক যাচ্ছে সেখানে। আর তার মাঝে দুয়ারে রেশন নিয়ে যেমন বড় করে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তেমনি আবার ছাত্রছাত্রীদের হাজিরা নিয়ে নতুন করে ঘোষণা করছে ফিরিয়া থাকিম। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ধুন্ধুমার, এমনই সময় আবারও থাকছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে কড়া বার্তা। কোথায় কোথায় বৃষ্টি হতে চলেছে, আবারও নতুন করে কি সুখবর আসছে, সব মিলে চোখ রাখবো আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ সংবাদ। তার সাথে আপনার জেলার পার্টিকুলার খবর পরের ভিডিওতে দেখার জন্য এক্ষুনি কমেন্টে আপনার জেলার নামটি লিখে ফেলুন, কারণ যে জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলার খবর নিয়ে আসবো পরের ভিডিওতে। প্রথমে চোখ রাখবো আজকের বড় খবরে, 1 মার্চের আগে হিমঘরে আলু মজুত করা যাবে না, কড়া নির্দেশিকা দিচ্ছে এবার রাজ্য সরকার। এই মুহূর্তের বড় খবর সামনে এলো, 1 মার্চের আগে কোনোভাবে হিমঘরে আলু মজুত রাখতে দেবে না সরকার। অনেকেই এবার নতুন আলু নিয়ে এসে হিমঘরে মজুত করে দিচ্ছেন, কিন্তু এবছর আগে থেকে হিমঘরে আলু মজুত রাখা যাবে না। কৃষি বিপণি দপ্তর কাছ থেকে খবর আসায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলো। সরকারি নির্দেশিকা অমান্য করলে এবার কড়াকড়ি ব্যবস্থা নেওয়া হবে বলে সূত্র মারফত খবর সামনে এলো। তবে সরকারের এই উদ্যোগকে সমর্থন করেছিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির চেয়ারম্যান লালু মুখোপাধ্যায়। আপাতত আলুর দাম বাজারে আর বাড়বে না বলে আশা করছেন তিনি। চোখ রাখবো পরের খবর, এদিন 3 পুরসভায় মেয়র ঘোষণা করছে মুখ্যমন্ত্রী মমতা। তৃণমূল কংগ্রেসের নবগঠিত জাতীয় কর্মসমিতির প্রথম বৈঠকের দিন শুক্রবার সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে কালীঘাটে অনুষ্ঠানে বৈঠকে যোগ দিয়েছে কর্মসমিতির 19 জন সদস্য। তবে তৃণমূলের সূত্র মারফত খবর, তাদের উপস্থিতিতেই দলের সর্বভারতীয় রাজ্য কমিটির পদাধিকারের নাম চূড়ান্ত করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের শাখা সংগঠনগুলি বেশ কয়েকটি রদ বদল হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই বৈঠকে নির্ধারিত হবে বিধাননগর, চন্দননগর, আসানসোল কর্পোরেশনের মেয়র, ডেপুটি মেয়র সহ অন্যান্য পদাধিকারের নাম। 4 পুরসভায় নির্বাচনের ফল প্রকাশের দিনই শিলিগুড়ির মেয়র হিসেবে গৌতম দেবের নাম ঘোষণা করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাকি পুরসভাগুলি বিষয়ে কর্মসমিতির বৈঠকে সিদ্ধান্ত হয় বলে জানান তিনি। চোখ রাখবো পরের খবরে, আবারও বৃষ্টির পূর্বাভাস, ধেয়ে আসছে ভয়ানক বৃষ্টি, আগেভাগে সাবধান হন। আগামী সোমবার কলকাতা সহ দক্ষিণ 24 পরগনা এবং 2 মেদিনীপুর সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে পশ্চিমী ঝঞ্ঝা পূবালী হাওয়ার সংঘাতে রাজ্যে বৃষ্টি হবে, তবে আপাতত আকাশ পরিষ্কার থাকবে। রবিবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন দেখা দেবে, সোমবার আবারও ঝেঁপে বৃষ্টিপাত নামে বাংলায়। তবে বর্তমানে পরিস্থিতিতে আপনার এলাকায় আবহাওয়া কেমন রয়েছে, অবশ্যই আপনার মতামত কমেন্টে জানিয়ে দেবেন। চোখ রাখবো পরের খবরে, তবে তার আগে যারা এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলো প্রতিদিন পাওয়ার জন্য ফুল করে স্কিপ না করে সাবস্ক্রাইব করে দিন। নিজের লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে এবং পাশে থাকা বেল অপশনে ক্লিক করে অল অপশনে অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে প্রতিদিনের খবরের নোটিফিকেশন আকারে চলে আসবে আপনার ফোনের হোম স্ক্রিনে। এবার নতুন করে খবর সামনে এলো, শুভেন্দুর উপচার ঘিরে ফের রণক্ষেত্র, কাঁথে তৃণমূল, বিজেপিতে বর্ষা। এবার প্রতিদিনই নতুন করে রণক্ষেত্রের মুখে পড়ছেন শুভেন্দু অধিকারী।
কাঁথি 13 নম্বর ওয়ার্ডের সুপার মার্কেটের কাছে তৃণমূলের ক্যাম্প অফিসের সামনেই দিয়ে যাওয়ার সময় তৃণমূল বিজেপির বজসা হয়। শুভেন্দুর প্রচার থেকে তৃণমূলের উদ্দেশ্যে কটূক্তি দেওয়া হয়। কেন্দ্র বাহিনী নিয়ে মারধরের অভিযোগ এবার মৎস্যমন্ত্রী অখিল গিরির ছেলে সুপ্রকাশ গিরির। এমনই বড় খবর সামনে আসে। তার মাঝে আবার নতুন করে খবর, নির্দল পদপ্রার্থীর প্রত্যাহার চূড়ান্ত বার্তা দিচ্ছেন এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের শৃঙ্খলা রক্ষা কড়া বার্তা দিচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে দলের নির্দেশকে অমান্যকারী নির্দল প্রার্থীকে সরতে হবে পদপ্রার্থী থেকে, 48 ঘন্টার মধ্যে প্রার্থী পদ থেকে সরতে হবে তাদের, দলীয় প্রার্থীদের হয়ে নামতে হবে ভোটের ময়দানে। এমনই নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূলের শৃঙ্খলা রক্ষার্থে। কমিটির তরফ থেকে নির্দেশ অমান্য করলে দল বিরোধী কাজের অভিযোগে বহিষ্কার, এই নির্দেশ যাচ্ছে এবার জেলায় জেলায়। আর একদিকে যেমন সোমবার থেকে ভয়ানক বৃষ্টি নামবে, তেমন সময় অপরদিকে আরো এক খবর, ঘূর্ণবাদের প্রভাবে ফের দফায় দফায় বৃষ্টি শুরু হবে। রীতিমতো বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হওয়ার ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানিয়েছে শনিবার থেকে রবিবার কলকাতা সহ রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা বেশ খানিকটা। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও তেমন বৃষ্টিপাত হবে না। ঝাড়খণ্ডের উপর একটি ঘূর্ণবাদ তৈরি হতে পারে, তবে তার টানে বঙ্গোপসাগর থেকে দক্ষিণবঙ্গের পরিমণ্ডলে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে বলে সূত্র মারফত খবর সামনে আসে। তারপরে একের পর এক আবহাওয়া দপ্তরের সতর্ক বার্তা, যা না মানলে পদে পদে বিপদে পড়তে পারেন। আর তার সাথে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিয়ে আরো এক বড় খবর সামনে এলো, আবারও কি বাতিল লাগে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, কি বলছে শিক্ষা দপ্তর স্বাস্থ্য দপ্তরের মত নিয়ে। দুই বড় করোনা আক্রান্তের খবরের পর থমকে যাচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের প্রস্তুতি পর্ব। এমন সময় বহুদিন ধরে ছাত্রছাত্রীদের অবস্থা রাজেহাল, কোনোভাবেই পড়াশোনায় ঠিকঠাক করে হয়নি, শেষ হয়নি সিলেবাস। এমন সময় কিভাবে তারা পরীক্ষা দেবে, মাধ্যমিক হোক কিংবা উচ্চ মাধ্যমিক? তবে শিক্ষা দপ্তরের লেটেস্ট আপডেট পাওয়া যাচ্ছে, আর কোনোভাবেই বাতিল হচ্ছে না মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিয়ে তোলপাড় বাংলা। এবার কোনো অনলাইনে পরীক্ষা বা বাড়িতে বসে পরীক্ষা নয়, সরাসরি কলেজে বসে অফলাইনে পরীক্ষা দিতে হবে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে এবার শিক্ষা দপ্তর। যার ফলে জোর ধাক্কা খাচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা। যদিও শেষ সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তবে এমন কঠোর পরিস্থিতির মাঝে আপনার কি মনে হয়, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কি বাতিল করা উচিত, নাকি আবারও বাড়িতে বসে নয় স্কুলে বসে পরীক্ষা নেওয়া উচিত? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তার মাঝে আরো এক খবর সামনে এলো, সব জল্পনার অবসান, তৃণমূলের নিজের পুরনো পদে ফিরে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সব বিতর্কের রীতি, তৃণমূল কংগ্রেসে ফের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত 12 ফেব্রুয়ারি তৃণমূলের জাতীয় কর্মসমিতির গঠন করে দিয়েছিলেন সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবার তিনি নতুন করে সাজালেন আবারও। আর এদিকে আবার মেয়র হিসেবে কৃষ্ণাতেই আস্থা, অন্যদিকে চেয়ারম্যান হলেন সব্যসাচী। এমন সময় বড় খবর, দল বড় হচ্ছে একজোট হন, শক্তির ভর কেন্দ্র নিয়ে বিতর্কের মাঝে বার্তা দিচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে সংগঠনের রাজ কার্য তো নিজের হাতে রেখেই গোটা সাংগঠনিক বিষয়টিকে পরিচালনা করতে চাইছে দলনেত্রী। তৃণমূল সূত্রে এমনই খবর জানা যাচ্ছে, শুক্রবার বিকেলের জাতীয় কর্মী সমিতির বৈঠকে নেত্রীর সাফ বার্তা, দল বড় হচ্ছে, একজোট হয়ে কাজ করতে হবে। সম্প্রতি অতীতে বারবার তৃণমূলের অন্দরে কোন্দালের খবর প্রকাশ্যে এসে এতদিন তা ছিল কি এবার নিচু তলায়, কিন্তু এখন তা বিধায়ক সাংসদ স্তরে উঠে এসছে। আর তাই এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তা স্বভাবতই যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। এদিকে আবার কাঁচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকর নিয়ে উঠে এসছে আরো এক বড় খবর, যেখানে কাঁচা বাদামের দৌলতে এখন ভুবন বাদ্যকরের নাম সকলেই জানে। কাঁচা বাদাম গানটি প্রথমে রেকর্ড করে প্রকাশ করে গোধুলি বেলা মিউজিক কোম্পানি, এবার বীরভূমেরই সংস্থা বৃহস্পতিবারই তাদের সঙ্গে চুক্তিবদ্ধ হন ভুবন। তার সঙ্গে 3 লক্ষ টাকার চুক্তি হয়েছে বলে জানা গিয়েছে। ভুবনের কথা অনুযায়ী এবার বাদাম বিক্রি করে গান গাওয়ার পেশা ছেড়ে দেবেন তিনি। কলকাতার একটি 5তলা হোটেলে গান গাওয়ার ডাক পেয়েছেন এবার ভুবন বাদ্যকর। এমন সময় আবার পশ্চিমবঙ্গে নতুন করে অ্যানাউন্সমেন্ট করে দিল সরকার, পড়াশোনা নিয়ে আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ নিচ্ছে কলকাতা পৌরসভা। স্কুলের পড়ুয়াদের জন্য বেলজিয়াম প্রযুক্তি আনার কথা ঘোষণা করছে। ফ্রিয়াদ হাকিমের পৌরসভায় প্রযুক্তির নাম রাখা হয়েছে আনন্দ গাড়ি। সোমবার থেকেই কলকাতা পৌরসভার অধীনস্থ স্কুলগুলিতে এই গাড়ি যাবে এবং ঘুরবে বলে জানা গিয়েছে মেয়র পরিষদের শিক্ষা। পড়ুয়াদের আরও শিক্ষামুখী করে তুলতে কলকাতা পৌরসভায় এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে সূত্র মারফত খবর সামনে এলো। সেই সাথে আবার প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্ট নিয়ে উঠে এলো বিশাল বড় খবর। দারুণ সুখবর দিচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, একদম ফ্রিতে প্রধানমন্ত্রী জনধন যোজনা অ্যাকাউন্ট থেকে থাকলে মোটা টাকার অ্যাক্সিডেন্টাল কভারেজ দিচ্ছে আর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, যা কিনা কোন রকম ন্যূনতম ব্যালেন্স ছাড়াই। যাদের রূপে PMJDY ডেবিট কার্ড 28 আগস্ট 2018 আগে ইস্যু করা হয়েছে তাদের জন্য 1 লক্ষ টাকা অ্যাক্সিডেন্টাল কভারেজ রয়েছে। অন্যদিকে 28 আগস্ট 2018 পরে যাদের কার্ড ইস্যু করা হয়েছে তাদের জন্য এবার 2 লাখ টাকার কভারেজ হচ্ছে। বিশেষ জানতে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করুন। এদিকে আবার সিভিক ভলান্টিয়ার নিয়োগ করছেন মুখ্যমন্ত্রী মমতা। পশ্চিমবঙ্গ পুলিশে আবারও বিরাট বড় খবর। মুখ্যমন্ত্রী বুধবার কোচবিহারের জনসভায় প্রচারে গিয়ে জানিয়ে দিয়েছেন এবার রাজবংশী শাখার চাহিদা মাথায়
বজায় রেখে যেমন পশ্চিমবঙ্গ পুলিশের নারায়ণী সেনা রেজিমেন্ট তৈরি করে দেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে আবার সিভিক ভলান্টিয়ার নিয়ে বিরাট বড় খবর, আবারও যোগ্যতা অনুযায়ী চাকরি হবে বার্তা দিলেন। এদিকে আবার রাজবংশী ভাষায় 200টি স্কুল গড়ে দেওয়ার প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী মমতার। শুধু এতেই শেষ নয়, 20 লক্ষ আদিবাসী পরিবারকে বাড়ি ঘোষণা করলেন এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাজ্যের 20 লক্ষ আদিবাসী পরিবারকে নতুন করে বাড়ি তৈরির অঙ্গীকার দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার সাথে দুয়ারে সরকার প্রকল্প নিয়ে একের পর এক বড় বার্তা সব মিলে থাকছে। কাদের কাদের ব্যাংকের অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে, কোন কোন জেলায় এবার দুয়ারে সরকার চালু হচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা, সব মিলিয়ে বিস্তারিত খবর জানতে পারবেন। ভিডিওর শেষ স্ক্রিনে একটি ভিডিও দেখতে পাবেন, সেখানে ক্লিক করে যাবতীয় আপডেট দেখে নিতে পারবেন। তবে আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে উপস্থাপন করুন। এক মুহূর্ত দেরি না করে ভিডিওটি লাইক করে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন এবং প্রত্যেককে জানার সুযোগ করে দিন ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার করে। বাকি থাকা খবর দেখার জন্য ভিডিওর উপরে যে লোগো দেখতে পাচ্ছেন বেঙ্গল জব স্টাডি, লোগোতে প্রেস করে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা ভিডিওতে ক্লিক করে বাকি থাকা তাজা লেটেস্ট অথেন্টিক আপডেটটা এইমাত্র এক পলকে দেখে নিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, করোনা বিধি মেনে চলুন, মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করুন।